আসসালামু আলাইকুম। আজকে আমি করব হচ্ছে নান রুটি। বাসায় একটু আটা আছে, ময়দানা, আটা দিয়ে করব শর্টকাট করে। কিভাবে, আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু চিনি দেব, একটু গুঁড়া দুধ দিলে ভালো হয়, এটা অপশনাল, একটু খেতে ভালো লাগে। আর একটু দেই, হ্যাঁ লবণ মনে হয় একটু দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে হালকা কুসুম গরম পানি, এগুলো দিয়ে একটু হালকা হালকা মাখিয়ে এই মাখানোটা হয়ে গেছে। এরপরে দিব একটু ইস্ট পরিমাণ মতো, 1/2 চামচ, 4 চামচ, 1/2 চামচ ইস্ট দিলেই হবে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন দেবো কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে আমি মাখাবো। মথাটা হয়ে গেছে, এখন হলো আমি করব উপর একটু হালকা একটু তেল দিয়ে। আমার কাছে যেহেতু র্যাপিং পেপার নেই, এটা ভালো একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখলেও হয়, আর ভালো একটা পলিথিন দিয়ে। আগে আমার কাছে যেহেতু র্যাপিংটা নেই, আমি একটা বাসার একটা ভালো নতুন পলিথিন দিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম ঘন্টাখানি পরে, যে আমার ইয়াটা এরকম ফুলে ফুলে ডুবডুব হয়েছে। আমি এটাকে একটু আটার গুঁড়ো দিয়ে তারপরে মতবো, ভালো করে মতলে হয় কি এর ভিতরের বাবলগুলো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে আমি যেরকম করে 4টা ডো বানিয়ে নিলাম, নিয়ে তারপর আমি রুটিগুলোকে বেলবো। এটা হলো কি, এই রুটিটা সাধারণ রুটির মতো না, একটু মোটা হয়, মোটা হলে দেখতে ভালো লাগে। আমি নান রুটিটা একটা একটা হাঁড়ি বুট করে নিয়েছি, আমার কাছে যেহেতু চুলা নেই, দেখি কিভাবে কি হয়। প্রথম প্রথম তো এভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই যে এরকম হবে, ফুলে ফুলে একটু ফুলবে, ছোট ছোট দিয়েছি লাস্টের কয়েকটা, দেখেন। জানি না কি করছি, চেষ্টা করছি অনেক ইয়া করার জন্য। আমার বাসায় ওভেন নাই, তো আপনারা ওভেনেও করতে পারবেন, এটা ওভেনে করলে আরো সুন্দর হবে। শেষ হয়ে গেল আমার নান রুটি বানানো। এই যে এরকম হবে, ফুলকো ফুলকো দেখতে, একটু মানে হালকা একটু আমি পোড়া পোড়া করেছি রুটিটা, আমার কাছে একটু লালচে লালচে ভালো লাগে। নান রুটি মানেই যে গ্রিল দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই। আমি আজকে আলু ভাজি দিয়ে নান রুটি দিয়ে খাবো। আপনারাও এভাবে করে দেখবেন, ট্রাই করে ঘরে। সামনে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।